ইউক্রেনের খারকিভ শহরে আবারও বিমান হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে এতে শিশুসহ অন্তত 41 জন আহত হওয়ার খবর জানিয়েছে বিবিসি। ইউক্রেনের আঞ্চলিক প্রধান ওলেহ সিনেহুবভ জানান, শহরের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে একচেটিয়া হামলা চালাচ্ছে মস্কো। অন্তত 10টি পৃথক জায়গায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে আহত ব্যক্তিদের মধ্যে 5 শিশুও রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে খারকিভের একটি সুপারমার্কেট ও ক্রীড়া কমপ্লেক্স। শহরের বাসিন্দারা প্রতিদিন এসব জায়গায় যেতেন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে অভিযান চলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি হামলার প্রতিক্রিয়ায় বলেন, খারকিভে আবারও সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে রাশিয়া। হামলা চালিয়েছে শহরের বেসামরিক স্থাপনায়। সেই সঙ্গে রাশিয়ার হামলা প্রতিহত করতে প্রয়োজনীয় সব কিছু ইউক্রেনকে দেওয়ার জন্য পশ্চিমা মিত্রদের আহ্বান জানান জেলেনস্কি। এর আগে রাত ভর রাশিয়ার ভূখণ্ডে বৃষ্টির মতো একের পর এক ড্রোন হামলা চালায় ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, 158টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন রাজধানী মস্কো সহ দেশের 15টি অঞ্চলে আঘাত করে। এসব ড্রোন শনাক্ত করে ধ্বংসের কথা জানিয়েছে রুশ সামরিক বাহিনী। এসব হামলায় রাশিয়ার অন্তত 2টি জ্বালানি অবকাঠামোয় আগুন ধরে যায়, তবে তাতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সেই হামলার পরপরই খারকিভে রুশ বাহিনীর পাল্টা হামলার খবর পাওয়া গেল।